তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিষয়টা তো শুনতে আছো তো? জি। দেখি সবার কোনো ভুলচুল যেন না হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হিসাব। এলাকার মানুষ আমারে ভালোবেসে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে। মানুষের উন্নয়নই হচ্ছে এলাকার উন্নয়ন। চলো তাড়াতাড়ি কাজ শেষ করো, শেষ করে আমরা একসাথে খাইতে বসি। ইয়ে চাচা রতন, কোনো সমস্যা কিছু বলবা? না তেমন কোনো সমস্যা না, খুব ওর শরীরটা ভালো না, তাই তাড়াতাড়ি আজকে একটু বাড়িতে যেতে চেয়েছিলাম। কও কি হয়েছে তোমার কুকুর, ডাক্তার দেখাইছ? জি দেখাইছি। এই জ্বর ঠান্ডা কাশি, ডাক্তার ওষুধ দিছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার বাড়িও তো আবার অনেক দূর। আর কোনো সমস্যা হলে কিন্তু তুমি আমার জানাইবা, কেমন? আমি কি ভাগনা ভাল্লু? না না, আমার আমার একটু বাড়িতে যাইতে হইব, ফুপুর শরীরটা ভালো না, তাছাড়া ওষুধ কিনতে হইব। ও ফুপুর শরীর ভালো না, তাতে যাইতে হইব, তাহলে তাড়াতাড়ি যান। আমি ভাবছিলাম আপনার সাথে একটু কথা বলবো, একটা কথা ছিল, যেহেতু ফুপুর শরীর ভালো না কি করবেন যান। জ্বর ভয় পালাই গেছে বাবা, তোর মুখটা দিয়ে শুকনো শুকনো লাগতেছে, সারাদিন কিছু খাস নাই না? না খাই নাই। যা যা আগে খাই নাই, চারটা যা। চেয়ারম্যান চাচাও খাইতে কইছিল, কিন্তু আমার খাইতে ইচ্ছা করে নাই, সারাদিন খালি তোমার অসুখের কথা চিন্তা হয়েছে। চেয়ারম্যান চাচারে কইছিলাম তোমার অসুখের কথা, সেও অনেক চিন্তা করলো আর আমার কইলো যে তাড়াতাড়ি বাড়ি যাও, কোনো দরকার হলে তারে জানাইতে। হরে বাবা, আমাকে গ্রামের চেয়ারম্যান মানুষ ভালো, গ্রামের মানুষ তো শুধু চেয়ারম্যান আর মেম্বারকে বদনামি করে, তাকে ভালো কাজটা দেখে না। তো এবার এটাও ঠিক, আজকাল মানুষ ক্ষমতার রাপোর্ট দেখায়া, টাকা দেখায়া মেম্বার হয় চেয়ারম্যান হয়, তাই ভালো মানুষের কাজ কারো চোখে পড়ে না। খারাপ মানুষের ভিড়ে ভালো মানুষের কাজ ঢাকা পড়ে যায়। যা যা আর দেরি করিস না, যা যা চাইটা খায় নিস।